সকলকে স্বাগত फ्रेंड्स আমি এই চ্যানেলে নিয়মিত রেসিপি ভিডিও আপলোড করে থাকি নিত্য নতুন রেসিপি ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও চলো দেখিনি আজ আমি কি রেসিপি শেয়ার করছি বন্ধুরা আজ আমি শেয়ার করব শাপলা চিংড়ির একটি খুবই জনপ্রিয় রেসিপি শাপলা আমাদের বাঙালিদের খুবই প্রিয় তবে অনেক সময় শাপলা রান্না করতে গেলে ঘেটে যায় आज आमी जे भावे ए शापला चिंगड़ी भाजा करब ए भावे करले किन्तु शापला प्रत्येकटी गोटाई थाकबे ताहले चलुन चटपट देखे नी रेसिपिटा आमी एखाने निये निएछि एक आटी शापला एगुलो आमी आस्ता छाड़िए ए भावे छोटो छोटो पिस करे केटे निएछि एखन एर मध्ये एड करे दिच्छि नून नूनटा एकटू बेशी एड करलाम जखन शापलार जलटा बार करे देब तखन किन्तु नूनटा जलेर संगे किछुटा बेरिये जाबे এখন এই নুনটা শাপলার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব এবং ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট শাপলাটা সাইডে সরিয়ে রাখছি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি চিংড়ির মধ্যে আমি হলুদ এবং নুন মাখিয়ে নেব নুন হলুদ মাখিয়ে চিংড়িটাকেও আমি 10 মিনিটের জন্য রেখে দেব ফিরে আসছি 10 মিনিট পর বন্ধুরা এখন 10 মিনিট হয়ে গেছে নুন মাখিয়ে রাখার জন্য কিন্তু শাপলাগুলো এখন নরম হয়ে গেছে এখন শাপলাগুলো থেকে এই ভাবে চেপে চেপে যতটা সম্ভব জল বার করে নিতে হবে এই ভাবে শাপলা থেকে এক্সট্রা জলটা বার করে নিলে শাপলা ভাজা করার সময় কিন্তু শাপলা থেকে আর জল বের হবে না ফলে শাপলাগুলো ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকবে না যেহেতু শাপলা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না সেই কারণে এই এক্সট্রা জলটা যদি শাপলা থেকে বের হতে থাকে রান্নার সময় তাহলে কিন্তু শাপলা খুব তাড়াতাড়ি ঘেটে যায় তাই এই জলটা আগেই বার করে ফেলে দিতে হবে বন্ধুরা শাপলা কিন্তু এখন ভাজা করার জন্য সম্পূর্ণ রেডি তাহলে চলুন চটপট গ্যাস ওভেনের কাছে চলে যাই এখানে আমি কড়াতে সরষের তেল গরম করে নিয়েছি এখন প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে এগুলো আমি কড়া থেকে তুলে নেব এই তেলের মধ্যে আমি আরো একটু সরষের তেল অ্যাড করে দিচ্ছি তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে এরপর অ্যাড করছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এর সাথে অ্যাড করে দেব চেরা কাঁচা লঙ্কা এখন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে রেডি করে রাখা শাপলাটা অ্যাড করে দেব এখন এই শাপলাটা পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব তা না হলে পেঁয়াজটা নিচে থেকে পুড়ে যেতে পারে এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো বন্ধুরা আমি কিন্তু এর মধ্যে আর নুন অ্যাড করব না যেহেতু আগেই শাপলাতে নুন মাখিয়ে রেখেছিলাম সেই কারণে শাপলার মধ্যে কিন্তু অলরেডি নুন রয়েছে এখন এইভাবে শাপলাটা ছড়িয়ে ছড়িয়ে 2 থেকে আড়াই মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব বন্ধুরা এখন শাপলাটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা শাপলার সঙ্গে মিশিয়ে নিয়ে আরো 1 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন চিনি বন্ধুরা এখন কিন্তু শাপলা চিংড়ির এই রেসিপি অলমোস্ট তৈরি আমি আরো একটু সময় এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এবং তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করব তৈরি হয়ে গেছে শাপলা চিংড়ির এই সুস্বাদু রেসিপি গরম গরম ভাতের সঙ্গে এই শাপলা চিংড়ি পরিবেশন করলে কিন্তু একদম জমে যাবে বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকারও অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবারো দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার সাথে থাকবেন ধন্যবাদ